চলতি বছর ঈদের দিন নতুন সিনেমার ঘোষণা করেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। এই সিনেমার মাধ্যমে প্রথমবার দক্ষিণী পরিচালক এ আর মুরগাদোসের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। এবার সিকান্দার অভিনেতার নায়িকার নামও প্রকাশ্যে। বলিউড নাকি পেতে যাচ্ছে নতুন এক জুটি। গুঞ্জন শুরু হয় এবছরের শুরু থেকে, তবে বিষয়টি নিয়ে অগ্রিম কেউই মুখ খুলতে চাননি, দিতে চেয়েছিলেন সবাইকে সারপ্রাইজ। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা চলে আসলো, বলিউডের নতুন জুটি হতে যাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান ও দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। জানা গেছে সালমান খানের পরবর্তী সিনেমা সিকান্দারে অভিনেতার বিপরীতে দেখা যাবে দক্ষিণের এই তারকাকে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ আর মুরগাদোস পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ঈদে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 9 মে সকালে রশ্মিকার নাম প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। সালমানের সঙ্গে এটি হবে রশ্মিকার প্রথম সিনেমা। বলা হয়েছিল সাজিদ নাদিয়াদওয়ালার নতুন জুটি খুঁজছিলেন, কারণ চিত্রনাট্যে এমনই চাহিদা ছিল। তিনি রশ্মিকাকে তার অংশে চিত্রনাট্য বর্ণনা করেছিলেন। অভিনেত্রী এটি শোনার পরই রাজি হয়ে যান। রশ্মিকা মান্দানার দক্ষিণে বিশাল সংখ্যক ভক্ত রয়েছে, কিন্তু আল্লু অর্জুনের সঙ্গে প্যান ইন্ডিয়ান সিনেমা পুষ্পা মুক্তির পর হিন্দি চলচ্চিত্র জগতেও আলাদা পরিচিতি পান। এরপর অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুরের স্ত্রী গীতাঞ্জলি চরিত্রে অভিনয় করে দ্রুত প্রচারের আলোয় চলে আসেন রশ্মিকা। বলিউডের একাংশের দাবি, সালমানের সঙ্গে এই সুযোগ অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হতে চলেছে। জুনে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। এদিকে প্রতি বছরই ঈদে নিজের সিনেমা নিয়ে আসার চেষ্টা করেন সালমান, কিন্তু এবছর ঈদে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত বড়ে মিয়া ছোটে মিয়া ও অজয় দেবগন অভিনীত ময়দান। ভক্তদের নিরাশ করেননি ভাইজান, তিনি সিকান্দারে ঘোষণা করেন এবার সালমানের সঙ্গে দক্ষিণী নির্মাতা মুরগাদোস ও দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা জুটি কি চমক হাজির করে তা দেখা যাক। মারিও সেন, শোবিজ টুনাইট।